তো ফাইনালি রিডমি নোট 11 ডিভাইসের জন্য শাওমির পক্ষ থেকে আজকে অ্যান্ড্রয়েড 12 বেজ দ্বিতীয় আপডেট রোল আউট করা হয়েছে। যেমনটা আপনারা জানেন, এই ডিভাইসের জন্য প্রায় দুই মাস আগে অ্যান্ড্রয়েড 12 বেজ প্রথম আপডেট রোল আউট করা হয়েছিল, যেটার ভার্সন ছিল MIUI 13.0.4.0। তো আজকে একটি নতুন আপডেট রোল আউট করা হয়েছে। তো আপনার কাছে যদি রিডমি নোট 11 ডিভাইস থেকে থাকে, তো আপনি সিম্পলি সেটিংস অপশনের মধ্যে ক্লিক করুন, এরপর অ্যাবাউট ফোনে ক্লিক করুন। তো অ্যাবাউট ফোনে ক্লিক করার পর যেমনটা আপনারা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন, আমার ডিভাইসটি হচ্ছে রিডমি নোট 11। তো এখন এই ডিভাইসের মধ্যে আপডেট আছে 13.0.4.0 স্টেবল ভার্সনে। তো আমরা যদি আপডেটার অ্যাপে ক্লিক করি, তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপডেট চেকিং হচ্ছে, নতুন একটি আপডেট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 13.0.5.0, আর এটা একটি স্টেবল ভার্সনের 761 MB সাইজের একটা অনেক বড় আপডেট। তো এখন যদি আমরা লার্ন হোয়াটস নিউ এর মধ্যে ক্লিক করি, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল শাওমি যেটা চেঞ্জ লগের মধ্যে লেখে যে অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ আপডেট করে অক্টোবর মাসের করা হয়েছে এবং ইনক্রিজড সিস্টেম সিকিউরিটি লেখা দেখতে পাচ্ছেন। তো এটা যেহেতু অনেক বড় আপডেট, সেহেতু এখানের মধ্যে আরও অনেক বেশি ফিচার্স হয়তো বা অ্যাড করা হয়েছে। তো সেগুলো কী কী অ্যাড করা হয়েছে সেটা আপডেটটি ইনস্টল দেওয়ার পরেই আমরা জানতে পারবো। তো আমরা যদি এখন সিম্পলি আপডেট অপশনের মধ্যে ক্লিক করি, তো এখানের মধ্যে আপডেটটি কিন্তু গেটিং ইনফো দেখাচ্ছে, তার মানে এটি খুব শীঘ্রই ডাউনলোড হবে, ডাউনলোডিং শুরু হয়ে গেছে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন 1% ডাউনলোড হয়েছে। তো খুব তাড়াতাড়ি এটি ডাউনলোড হয়ে যাবে, এরপর আমরা ইনস্টল করব এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই আপডেটটির মধ্যে কী কী নতুন ফিচার্স এবং পরিবর্তন এসেছে। তো আজকের এই ভিডিওটি আপনাদের মাধ্যমে শেয়ার করার একটাই কারণ যে রিডমি নোট 11 ডিভাইসের মধ্যে নতুন একটি আপডেট রোল আউট হয়েছে, সেটা আপনাদেরকে লাইভ এখানের মধ্যে দেখিয়ে দিলাম।